ফুলে গেছে আটকায় গেছে শানা সবাইকে হ্যালো বলো তো হ্যালো কি করছো তুমি সাইকেল চালাচ্ছ সুন্দর করে সাইকেল তো চালাচ্ছ তুমি ওয়াও ওয়াও শানায়া কি করবা পার্পল দিয়ে বাচ্চু করো বাচ্চু করব করে ওরে এই যে বাচ্চু বাচ্চু মানে ক্রস বাচ্চু মানে ক্রস বাচ্চু মানে স্টপ স্টপ হ্যাঁ বাচ্চু মানে স্টপ বল হলে কি হয় ওকে 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 করবা সাংকাকু এই তো পারছো 1 2 3 ইচি নিসান এটা হচ্ছে সাংকাকু हाट लिखे दीब तुम्हें बांगलाय बोली तुम्हें बांगलाय बोलो ओके मामा हाट অবশ্যই লিখতে পারো লেখো কিন্তু তোমার পেন্সিল ধরা হয়নি সুন্দর করে ধরো মা লুক আমু দেখো তাকাও দেখো এরকম করে ধরো মা এভাবে ধরো সুন্দর করে ধরো মা হ্যাঁ এভাবে একটু আর একটু সুন্দর করে ধরো এরকম সুন্দর ধরো এরকম না মানে এরকম সোস এরকম লেখো হ্যাঁ লেখো এবার সার্কেল লেখো সার্কেল পার্পল স্টার गरम ठीक एटाके बोले आगुन फायर अनेक गरम धरले कि हय पुड़े जाबे ना অনেক ব্যথা লাগবে ওনাগা গয়টা কোনাচ্ছে উনি পেট ব্যথা হয়ে যাবে তাই হ্যাঁ তাই আগুন ধরা যায় না হ্যাঁ ধরা যায় না আগুন ধরা যায় না না এই তো তুমি অনেক কিছু বুঝো তুমি তো লক্ষ্মী বাঙালি কিন্তু বাংলায় বলতে হবে আচ্ছা বাংলায় না ইংরেজিতে বলো এটাকে কি বলে ইংলিশে ইয়ে এটা ফিশ পিং পং আমু ফিশ ফিশ কেমন করে পানির ভিতরে এভাবে সুইমিং করে কিভাবে সুইমিং করে দেখাও তার একবার অনেকগুলো পানি খায় পাখি কিরকম করে মা বলো তো পাখি আকাশে উড়ে বেড়ায় আকাশে উড়ে বেড়ায় না সার্কেল কই সার্কেল কোনটা এ পিং পং তারপরে ক্রস কোনটা ইয়ে পিং পং তারপরে স্কয়ার কোনটা ইয়ে পিং পং তারপরে ট্রায়াঙ্গেল কোনটা ट्रायंगल माने सांगकाकु सांगकाकु कोनटा आस्ते बोले ये पिंग पोंग पिंग पोंग तपर हार्ट कोनटा हार्ट आवा करे ये पिंग पोंग पिंग पोंग थैंक यू शाना तुम्ही सब पेरे गेसो की करछो तुम्हार लेखा शेष हां लेखा शेष এখন গোছায় রাখছো সব বন্ধ করো বন্ধ বন্ধ এবার রেখে দিয়ে আসো কেন ভিতরে ঢুকা রেখে দিয়ে আসো আজকে তুমি কি বানাবা তুমি তোমা গলো আজকে তুমি প্যানকেক বানাবে আচ্ছা তাহলে প্যানকেক বানাতে গেলে আমরা প্রথমে একটা ডিম নিব হ্যাঁ
ডিমটা সাদা অংশ আর লাল অংশ আমরা আলাদা করে ফেলবো। হ্যাঁ, কুসুমটা নিলাম আর সাদাটা এখানে রাখলাম, ঠিক আছে? কুসুমটা এখানে রাখি, কুসুমটা নিয়ে নিলাম এটার ভিতরে। হ্যাঁ, 2 টেবিল স্পুন ময়দা আছে, 2 টেবিল স্পুন ময়দা। তারপরে এই যে এখানে, এই যে এখানে আছে 1 টেবিল স্পুন মিল্ক, 1 টেবিল স্পুন মিল্ক। হ্যাঁ, আর এখানে আছে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এই যে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম। এবার এগুলোকে আমরা কি করব একসাথে, বলো এগুলোকে কি করব একসাথে? মিক্স করব। হ্যাঁ, মিক্সড মিক্সড মিক্সড। হ্যাঁ, ওকে ওকে, তুমি করবা। এরকম একটা ক্রিমি ক্রিমি টেক্সচার হয়েছে। এবার আমরা এই যে ডিমের হোয়াইটটা আছে না, ডিমের হোয়াইটের সাথে 1/2 টেবিল স্পুন সুগার এখানে মিক্সড করে দিলাম। হ্যাঁ, একসাথে করি। এই যে আস্তে আস্তে ফোম ফোম হচ্ছে, এটাকে একদম ফোম বানাইতে হবে, বুঝলা? এটাকে ফোম বানাইতে হবে, ফোম। তুমি কি কাটছো এটা? টমেটো? ও, এর মধ্যে টমেটো দিয়ে দিও না, আবার তাহলে তো কেক হবে না। হ্যাঁ, এটার নাম পাইনাপল। দেখো মামা এটা কি বানিয়েছি, এই দেখো ফোম হয়ে গেল, ফোম হয়ে গেল। হ্যাঁ দেখো, এবার আমরা এখান থেকে অল্প অল্প করে এটা মিক্স করবো। একবারে ব্লেন্ড, বেশি জোরে জোরে করলে ফোমটা নষ্ট হয়ে যাবে, তাই আস্তে আস্তে করে মিক্স করতে হবে। এটা এত সফট যে এটাকে খুবই হালকা হাতে হালকা হাতে কেটে উঠতে হবে। এটা কি বানাইছো তুমি? লায়ন, 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 বেবি লায়ন। বেবি লায়নের মাথা কোনটা? এইটা দেখি তো, এইটা। ও তাই, এটা মাথা আর লেজ? বানিয়েছে না, অনেক ফ্লাফি হয়েছে, অনেক মজা। আমিও খাচ্ছি। সাফওয়ান, সানাইকে থ্যাংক ইউ বলো, সানাইয়া বানিয়ে দিয়েছো তো আজকে। আরিগাতো বললে, জাপানিজে আরিগাতো বললে বলতে হয় দৈতাশি মাসতে, আর ইংরেজিতে থ্যাংক ইউ বললে বলতে হয় ওয়েলকাম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো, বাই। ওখানে বলো, ওখানে তাকায় বলো, বাই বাই, সি।